আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমাদের দেশে গ্রীষ্মকালে তাপমাত্রা সবথেকে বেশি থাকে। এই বেশি থাকার কারণে আমাদের পোষা পাখির সবচেয়ে বেশি সমস্যা হয় গরমকালে। পাখি অসুস্থ ও দুর্বল হয়ে পড়ে এ সময়। গরমকালে পাখিদের খুব সহজে সমস্যা থেকে দূরে রাখতে আজকে এই ভিডিওতে আলোচনা করব। প্রথমে ঘরের তাপমাত্রা কমিয়ে রাখার চেষ্টা করতে হবে। যারা বারান্দায় পাখি পালন করে তারা যেন পাখির গায়ে রোদ না লাগে, এজন্য পর্দার ব্যবস্থা করবেন। পর্দার ব্যবস্থা করে রোদ থেকে রক্ষা করা যায়। কিন্তু পাখির কক্ষ বা বারান্দা তাপমাত্রা কমাবেন কিভাবে? এজন্য আপনি ফ্যান লাগাতে পারেন, তবে পাখির গায়ে সরাসরি বাতাস লাগা যাবে না। শুধু বাইরের পরিবেশ ঠান্ডা রাখলে চলবে না, পাখির ভেতর থেকে ঠান্ডা রাখতে হবে। পাখিকে পানির সাথে ঘৃতকুমারীর জেল মিশিয়ে দিতে পারেন, ডাবের পানিও খাওয়াতে পারেন, পাখিদের তরমুজও খাওয়াতে পারেন। তরমুজের মধ্যে প্রচুর পরিমাণ পানি থাকে, তেলবীজ শরীর গরম রাখে, প্রচুর তাপ উৎপাদন করে। পাখিদের তেলবীজ দরকার আছে অবশ্যই, কিন্তু খাবারের 60% তেলবীজ হতে পারে, আর বাকি 40% সবজি, প্লেট, সাপ্লিমেন্ট, এগ্রোফুড ইত্যাদি। কোনো পাখির যদি ফল না খেতে চায় অভ্যাস করাতে হবে। গরমকালে পাখিদের সবচেয়ে বেশি সমস্যা হয় পেটের সমস্যা, ব্যাকটেরিয়া ইনফেকশন। শুধুমাত্র গরম পরিবেশ এই রোগের জন্য দায়ী নয়, খাবার পানি যদি পরিষ্কার পরিচ্ছন্ন না হয় তাতে ব্যাকটেরিয়ার পরিমাণ বেশি থাকে, এর ফলে এই সমস্যা হয়। সবুজ পায়খানা বা পাতলা পায়খানা, এই ধরনের কোনো সমস্যা পাখি দেখলেই সাথে সাথে ওই পাখিকে আলাদা রাখবেন। পারলে আপনার বাড়ির সবচেয়ে ঠান্ডা পরিবেশ কক্ষে নিয়ে পাখিটাকে রাখেন। পাখিকে প্রতিদিন গোসল করার জন্য পরিষ্কার পানি দিতে হবে। গরমের সময় গোসল করলে তাদের স্বস্তি এনে দেয়। গোসলের পানি নর্মাল তাপমাত্রা হতে হবে। বেশি গরম পড়লে সপ্তাহে একদিন পানির সাথে স্যালাইন মিশিয়ে খাওয়াতে পারেন। ভুলেও মার্চ থেকে মে পর্যন্ত 3 মাস ব্রিড করাবেন না। যদি আপনার পাখির ঘর এয়ার কন্ডিশন করা থাকে তাহলে আপনি যে কোনো সময় ব্রিড করাতে পারেন। যারা ছোটো খাঁচায় পাখি পালন করে তাদের পাখি গরমে বেশি কষ্ট পায়, কারণ কম জায়গায় বেশি পাখি রাখলে তাদের শরীর থেকে উৎপন্ন তাপ এক জায়গায় বেশি থাকে, ফলে পাখিরা কষ্ট পায় এবং হিটস্ট্রোক আক্রান্ত হতে পারে। গরমকালে ভিটামিন জাতীয় সাপ্লিমেন্ট কম খাওয়ানোই ভালো। বন্ধুরা, এই ছিল ভিডিও। আবারও আসবো কোনো নতুন ভিডিও তথ্য নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।